আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো আজকে এসে গিয়েছি আমরা ইচ্ছাপূরণ ডান্স একাডেমিতে, তাই তো? এই যে দাদা অলরেডি বুম নিয়ে একদম রেডি। ইচ্ছাপূরণ ডান্স একাডেমিতে এসেছি। এখানকার ডান্সের অনার হলো আমাদের কৃষ্ণদা। কৃষ্ণদাকে অনেকেই চেনেন। আজকে ইচ্ছাপূরণ ডান্স একাডেমিতে এক্সাম হচ্ছে, ওই জন্য আমাদের সবাইকে ইনভাইট করলো দাদা, তাই আমরা চলে আসলাম। আর আমাদের সঙ্গে আছে নোবেল বাংলা নিউজ চ্যানেল। নমস্কার, আজ আমরা চলে এসেছি নোবেল বাংলার পক্ষ থেকে ইচ্ছাপূরণ ডান্স একাডেমির নৃত্য পরীক্ষা কেন্দ্রে। এখানে বিভিন্ন ধরনের নৃত্য শেখানো হয়, সেমি ক্লাসিক্যাল, কন্টেম্পোরারি, ক্রিয়েটিভ, বলিউড, ফোক ডান্স। এবং এই ইনস্টিটিউটের কর্ণধার হচ্ছেন কৃষ্ণ দাস, এবং একাধারে উনি শিক্ষক। তো আমরা এবার চলে যাব এই ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে, খুদে খুদে ছাত্রছাত্রীদের কিছু তাদের নৃত্যের ঝলক দেখতে আমরা চলে যাব এক ঝলক। একদম, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের পুরো এক্সামটা। এক্সামটা টোটালটাই তুলে ধরবো, আর সঙ্গে থাকছে আমাদের নোবেল বাংলা নিউজ চ্যানেল। দেখুন শুভম অসম্ভব ভালো। একদম দাদা একদম বুম নিয়ে রেডি হয়ে গিয়েছে, এবার সবার ইন্টারভিউ নেওয়া হবে, তাই তো? ছোট্ট করে ইন্টারভিউ হবে। এখানে আমাদের যে এক্সামিনার আছে উনিও এসে গিয়েছেন এখানে। এক্সামিনারের সঙ্গে একটু আমরা পরিচয় করিয়ে নেব। ইচ্ছাপূরণ ডান্স একাডেমিতে আপনাকে অনেক স্বাগত। তো বলুন এখানে এসে কেমন লাগছে? এখানে এসে আমার সত্যি বলতে খুবই ভালো লাগছে, একটা নতুন জায়গা, নতুন পরিবেশে। আর পরীক্ষা নিতে তো সবসময় ভালো লাগে ঠিকই, কিন্তু এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে দেখতে পাচ্ছি, সব মিলিয়ে ভীষণ ভালো। দাদা আপনার নামটা একটু বলুন। বললো ভালো। আজকে ইচ্ছাপূরণ একটা নিউজ আমরা ধীরে চলেছি, এটাই আর কি বলবো আর কি। আর এই নিউজটা টোটালি দেখতে হলে ইউটিউবে গিয়ে নোবেল বাংলা নিউজ চ্যানেল। আচ্ছা, এই যে আমাদের অনার, আমাদের ইচ্ছাপূরণ ডান্স একাডেমির দাদা, তুমি ছোট্ট কিছু বক্তব্য রাখো, কারণ দাদা খুবই ব্যস্ত এখন। হ্যাঁ, এবং আজকে এতদিন যে অপেক্ষায় সেটা আজকে অ্যাডলাস্ট হতে যাচ্ছে। এবং আজকে হচ্ছে আমাদের ইচ্ছাপূরণ ডান্স একাডেমির এক্সাম আছে, ফাইনাল এক্সাম। তো দেখতে পাচ্ছেন সমস্ত বাচ্চারা রেডি হয়ে আছে, তো সবাই দেখতে পাবেন, ভালো লাগবে আশা করি ভিডিওটা। আর তোমরা কী করছো, নার্ভাস ফিল হচ্ছে কারণ? ওই জোশ কই, একদম এটাই থাকবে, ঠিক আছে? যেহেতু এটা আমাদের ফার্স্ট এক্সাম, এবং ম্যাডামকে, যেহেতু ম্যাডাম এসছেন আমাদের শুরু ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্র থেকে, ম্যাডামকে একটু সম্বর্ধনা দেওয়া হবে। প্রিয় দাদা, আপনার সাথে কাজ করি, তো অনেক অনেকেই দেখেছেন, তো প্রথমে সুবীর দাদাকে বলবে একটু ম্যাডামকে ব্যাস এবং নতুন করে বলবেন। এক্সামের মধ্যে এখন ছোট্ট একটা লাঞ্চ ব্রেক চলছে। এই যে, এই যে হচ্ছে কৃষ্ণদার দাদু, লাঞ্চ এখনো খাইনি। হ্যাঁ, এই হচ্ছে লাঞ্চ। আর আমার সব থেকে পছন্দের মাংসটাই পড়েছে লেগ পিস, যেটা আমি সবসময়ের জন্যই খাই। আর একটা জিনিস হলো, আমাদের যে কোনো কিছু হলে বিরিয়ানি থাকে, তো এখানেও বিরিয়ানি পেয়ে খুবই ভালো লাগছে। দাদা তুমি কিছু বলো, দাদা খুব চিন্তিত। তুমি তো আমাদের এখানে এসছো, সেটা তোমার কী মতামত তুমি সেটা জানাবো, বা তোমার কেমন লাগছে? আমার অসাধারণ। Thank you.
ফাইনালি আমাদের এক্সাম কমপ্লিট হয়ে গেল, তাই তো? দাদা খুবই খুশি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে।